এই ফটোটা পছন্দ করলাম, তোমাদের কি পছন্দ হয়েছে? এবার কোনো এক খসখসে জায়গায় ঘষে নিচ্ছি, এক্ষুনি বুঝতে পারবে কেন খসখসে জায়গায় ঘষছি। শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন অনেক 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 আমার সাবস্ক্রাইবারদের বলো বা অন্যান্য ভিউয়ার্সদের, যারা দেখছে না তাদেরকেও, আর যারা দেখছে তাদের তো অবশ্যই। এই ভিডিওটাও আর একটা ক্রিয়েটিভ ভিডিও, আমার ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যতটুকু জায়গা ততটুকুর মধ্যে মা দুর্গার ছবি আঁকার চেষ্টা করব। আর এর আগেও আমি অনেক ক্রিয়েটিভ ভিডিও করেছি, সেই ভিডিওগুলো যদি মিস করে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখে আসতে পারো। আর আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে ক্লিক করে ভিডিও দেখতে পারো। বাট এই ভিডিওটা শেষ করার পরে যেও, এই ভিডিওটা বেশ সুন্দর করার চেষ্টা করেছি আর এডিটিংয়েও অনেকটা সময় লেগেছে। ভিডিওর শেষে বা এন্ড স্ক্রিনে গিয়েও আমি ভালো ভিডিও একটা অ্যাড করে দেবো, সেখান থেকে গিয়ে ভিডিও দেখে আসতে পারো। আর আমার সাথে পার্সোনাল কথা বলতে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডির লিঙ্কটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আমার সাথে কথা বলতে পারো। তো চলো আর না বকে ভাট, লেটস স্টার্ট, চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করতা ক্রোম ব্রাউজার থেকে একটা পিক ডাউনলোড করব, তারপর দেখি কি করা যায়। এই ফটোটা পছন্দ করলাম, তোমাদের কি পছন্দ হয়েছে? কি ভালো তো? এবারে পেন্সিল আর রাবারটা জোগাড় করব। একটা মেকানিক্যাল পেন্সিল নিলাম আর একটা এইরকমই, আর একটা মনোজিরো রাবার। এই এই পেন্সিলের গ্রাফাইটটা লাগবে শুধু। শুধু এই গ্রাফাইটটাই লাগবে, ব্যাস। এবার কোনো এক খসখসে জায়গায় ঘষে নিচ্ছি, এক্ষুনি বুঝতে পারবে কেন খসখসে জায়গায় ঘষছি। ওর ফিঙ্গারপ্রিন্টটা নেবো বলে, এইটুকু ফিঙ্গারপ্রিন্ট। এবার আর কি, রেফারেন্স ফটো দেখে যেখানে ডিপ আছে সেখানে ডিপ, আর যেখানে হালকা আছে সেখানে হালকা। এটা খেয়াল রাখতে হবে ফিঙ্গারপ্রিন্টের যেই জায়গাগুলি সাদা রয়েছে সেগুলো ফাঁক রাখবো, আর যেখানে যেখানে ফিঙ্গারপ্রিন্ট পড়েছে অর্থাৎ কালো রং যেগুলো, সেই জায়গাগুলো পেন্সিলের কাজ করবো। খুব ছোট আঁকা তো, তাই আঁকতে খুব অসুবিধা হচ্ছিল আর চোখের যন্ত্রণাটাও হচ্ছিল। ভিডিওটা বা আঁকাটা আঁকতে যতক্ষণ সময় লেগেছে তার থেকে কয়েক গুণ কম সময় লাগবে এই ভিডিওটা তোমাদের লাইক করতে। প্লিজ একটা লাইক করে দিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে পারে। তো দেখা হচ্ছে এই ভিডিওর পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।